আমার প্রশ্ন জীবনের কোনো সিদ্ধান্ত কীভাবে নিতে হয় সেটা নিয়ে মানে নতুন কোনো চাকরি করবো কি না নাকি নতুন কোনো ব্যবসা শুরু করব নাকি পড়াশুনোটাই এখনকার মতো এখন যেরকম চালাচ্ছি সেভাবেই চালিয়ে যাবো এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে ঠিক কোন কোন বিষয়গুলোকে আমি গুরুত্ব দিয়ে ভাববো আর কি তো মূলত তুমি যা জানতে চাইছো যে জীবনকে কোন পথে নিয়ে যাব কিন্তু তুমি জানতে চাইছো কি চাকরি করা উচিত বা কি পড়াশুনো করা উচিত বিষয়টা তা নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটা একটা জীবন তোমাদের সকলের কাছেই নিজের জীবনটা মূল্যবান তাই নয় কি হ্যালো এটা মূল্যবান জীবন আর এই অমূল্য জীবনকে কোন পথে নিয়ে যাওয়া উচিত আমরা কোন দিকে নিয়ে যাব এই মূল্যবান জীবনকে এটা যদি মামুলি জীবন হয় ছুড়ে ফেলে দাও আর এই জীবন যদি অমূল্য হয় কোন পথে নিয়ে যেতে চাও জীবনকে যদি এভাবে জীবনকে দেখো তবেই সে জীবনের উপযুক্ত কাজ তুমি পাবে যদি দিনরাত শুধু রুটি রুজির কথাই ভাবতে থাকো এটা কিভাবে জোগাড় হবে ওটা কিভাবে জোগাড় হবে তাহলে তুমি মূর্খের মতো কাজ করবে আর সারা জীবন অনুতপ্ত হবে অধিকাংশ মানুষই অনুতাপ নিয়ে বেঁচে থাকে খুশি থাকে না কারণ যেটা তারা চায় সেটা তারা করে উঠতে পারে না আর তারা এমন কিছুই করে না জীবনে যার কাছে অর্থ আছে শুধু বেঁচে থাকার জন্যই কিছু করছে শুধুমাত্র সংস্থান করা মানুষের জন্য খুব বড় কাজ নয় প্রতিটি প্রাণী কীট পতঙ্গ পাখি পশু সকলেই সংস্থান করতে পারে তাই নয় কি আর এত উন্নত মস্তিষ্ক নিয়ে খাবার জোগাড় করা কি খুব বড় কাজ কিন্তু দুর্ভাগ্য হল এদেশের দশটা থেকে কুড়িটা প্রজন্মকে চরম দারিদ্রের মধ্যে কাটাতে হয়েছে বাইরের আগ্রাসন আক্রমণ বা এই জাতীয় কারণে যার জন্য সকলের আজই পরিণতি হয়েছে কি করে অন্য সংস্থান হবে কি করে বাঁচবো বাবা মাও সন্তানকে শেখাচ্ছে কিভাবে অর্থ উপার্জন করতে হয় একটা কেঁচো যেখানে খাবার জোগাড় করতে সক্ষম এত উন্নত মস্তিষ্ক নিয়ে অন্য সংস্থান করাটা কি খুব বড় কাজ না এই জীবনকে কিভাবে তৈরি করতে চাও কোন পথে এই অমূল্য জীবনকে নিয়ে যেতে চাও এই জীবনকে কোনো মহতি পথে নিয়ে যেতে চাও নাকি ছুঁড়ে ফেলে দিতে চাও মামুলি বলে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ তোমার জীবন তো আসলে সামান্য একটু সময় আর শক্তির খেলা তাই নয় কি এই যে বসে আছো তোমার জীবন কি বয়ে যাচ্ছে না তোমরা কম বয়সে হয়তো এটা ভাবতে পারো না কিন্তু আসলে জীবনটা বই চলেছে আর যেটা বয়ে যাচ্ছে সেটা সময় নয় বয়ে যাচ্ছে তোমার জীবন ঠিক কি না তো এই যে শক্তিকে তুমি জীবন বলছো কোন পথে তাকে নিয়ে যেতে চাও কারণ সত্যিই যদি সার্থকভাবে জীবনকে কাজে লাগাও বোঝার আগেই তোমার সময় ফুরিয়ে যাবে আর যদি অর্থহীন কাজে থাকো জীবনকে দীর্ঘ সময় বলে মনে হবে হেয়াল করে দেখেছ কি যেদিন তুমি বেশ খুশিতে থাকো চব্বিশ ঘণ্টা হুশ করে বেরিয়ে যায় মুহূর্তের মধ্যে কিন্তু দুঃখে থাকলে চব্বিশ ঘন্টাকেই দশ বছর বলে মনে হয় খেয়াল করেছ তাই যারা দুঃখে থাকে তাদের জীবন অতি দীর্ঘ হয় কিন্তু যারা আনন্দে থাকে অতি দ্রুত তাদের জীবনটা যেন কয়েকদিনের মধ্যেই ফুরিয়ে যায় সত্যিই যা করতে চাও জীবনকে যদি সেভাবেই করা যায় তো এই কাজটা তোমাদের প্রত্যেকেরই করা উচিত যে সমবয়সীদের দ্বারা একেবারেই প্রভাবিত না হয়ে প্রফেসর বা মা বাবার দ্বারা প্রভাবিত না হয়ে সমস্ত ধরনের ছোঁয়াচ বাঁচিয়ে নির্জনে গিয়ে থাকো অন্তত দুই থেকে তিন দিনের জন্য এবং দেখো এই অমূল্য জীবনকে কোন কাজে লাগাতে চাও কি সেই কাজ যা শুধু আজকেই নয় পঞ্চাশ বছর পরেও মর্যাদাপূর্ণ বলে মনে হবে নিজেকে প্রয়োগ করার জন্য নিজেকে সেভাবেই প্রয়োগ করো তা সে যাই হোক ছোট বা বড় কিচ্ছু আসে যায় না যে কাজ তোমার সার্থক বলে মনে হবে যদি সে কাজেই জীবনকে প্রয়োগ করো সেটি হবে পরিপূর্ণ জীবন